আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দিনই ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো শবে বরাতের রোজা কয়টি শবে বরাত একটি মর্যাদাপূর্ণ রাত হিজড়ি সাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতকে শবে বরাত বলা হয় একাধিক সহিহাদিসে রাতের মর্যাদা প্রমাণিত তাছাড়া এ রাতের মাহাত্ম সম্পর্কে রয়েছে বিশিষ্ট ইমামগণের নির্ভরযোগ্য বহু বক্তব্য সহি বর্ণনা অনুযায়ী এই রাতে আল্লাহ ওর অপার অনুগ্রহ নাজিল হয় একই সঙ্গে অসংখ্য বান্দাকে তিনি ক্ষমা করে দেন হাদিসে এসেছে আল্লাহ তাহালা অর্ধসাবানের রাতে সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন অতপর তিনি তার সকল সৃষ্টিকে ক্ষমা করে দেন কেবল শিরিককারী ও বিদ্বেষ পোষণকারী ছাড়া শবে বরাত উপলক্ষে অনেকে অন্যান্য আমলের পাশাপাশি পনেরো সাবান রোজা রাখেন বিষয়টি শরীয়তসম্মত কিনা জানার কৌতূহল রয়েছে অনেকের এ সম্পর্কে হাদিসের সারমর্ম হল শবে বরাতের তারিখ আইয়ামে বিজের তথা প্রতি চন্দ্র মাসের তেরো চোদ্দো ও পনেরো তারিখ অন্তর্ভুক্ত সেই হিসেবে পনেরো সাবান তথা শবে বরাতের দিন রোজা রাখা নিঃসন্দেহে সুন্নাত তবে তেরো চোদ্দো ও পনেরো তারিখ তিনটি রোজা রাখাই সর্বোত্তম আইয়ামে বীজের রোজা সম্পর্কে হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লি আসাল্লাম বলেছেন প্রতি মাসে তিনটি করে রোজা রাখা সারা বছর রোজা রাখার সমান হযরত আবু হরার রিউল্লাহ তাহু থেকে বর্ণিত তিনি বলেন আমার বন্ধু রসুল্লাহ সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম আমাকে তিনটি ওসিয়ত করেছেন এক নম্বর প্রতি মাসে তিন দিন রোজা রাখা দুই নম্বর দুই রাকাত চাষের নামাজ পড়া তিন নম্বর ঘুমের আগে বেতরের নামাজ পড়া সৈবী শরীফ হাদিস নম্বর এক হাজার একশো আটাত্তর মূলত শবে বরাতকে কেন্দ্র করে রোজার কোনো স্পষ্ট নির্দেশনা হাদিসে পাওয়া যায় না শুধুমাত্র একটি দুর্বল হাদিসে এ সম্পর্কে বলা হয়েছে শবে বরাতের পরবর্তী দিনটিতে রোজা রাখো এই একটিমাত্র দুর্বল হাদিসের উপর ভিত্তি করে সবে বরাতে একটি রোজা রাখাকে সুন্নাত বা মোস্তাহা বলা যায় না অতএব পনেরো সাবান তারিখে আইয়ামে বিজের একটি দিন হিসেবে রোজা রাখলে তা সুন্নাত মনে করা যাবে কিন্তু পৃথকভাবে সাবান মাসের পনেরো তারিখ বিশেষ দিন হিসেবে পৃথকভাবে এ দিনে রোজা রাখা সুননাথ এমন ধারণা রাখা যাবে না এ প্রসঙ্গে সাইকুল ইসলাম মুফতি মোহাম্মদ ওসমানী দামাদ বারকাতহু বলেছেন শুধু পনেরো সাবানের কারণে এ রোজাকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে সুন্নাদ বলে দেওয়া অনেক আলেমের মতই সঠিক নয় আর সে কারণেই অধিকাংশ ফোকাহ গ্রাম মোস্তাহাব রোজার তালিকায় মহরমের দশ তারিখ ও ইয়াউমে আরাফা তথা জিলহজের নয় তারিখের কথা উল্লেখ করেছেন অথচ সাবানের পনেরো তারিখের কথা পৃথকভাবে কেউই উল্লেখ করেননি বরং তারা বলেছেন সাবানের যে কোনো দিনই রোজা রাখা উত্তম সুতরাং এ সকল বিষয়ের দিকে দৃষ্টি রেখে যদি কেউ রোজা রাখে ইনশাল্লাহ সে সওয়াব পাবে তবে মনে রাখতে হবে যে রোজা রাখার ব্যাপারে এ মাসের নির্দিষ্ট কোনো দিনের পৃথক কোনো বৈশিষ্ট্য নেই